আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো কাপকেকের রেসিপি। তো চলুন কীভাবে তৈরি করি এই কাপকেকটি। প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি, আর নিয়ে নিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চায়ের চামচ দিয়ে দিব এখানে বেকিং পাউডার। দিয়ে শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে এক সাইডে আমি রেখে দিব। আরেকটি বাটিতে আমি নিয়ে নিলাম এখানে 4 টেবিল চামচ বাটার, রুম টেম্পারেচারে থাকা। এখানে আমি বাটার ও তেল দুটো দিয়েই তৈরি করব, তবে আপনারা ইচ্ছে হলে 1/4 কাপ বাটারও দিতে পারেন, বা 1/4 কাপ শুধু তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে বাটারটা আমি আরও একটু বিট করে নিব, একেবারে সাদাটে ভাব হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব চিনি, 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, গুঁড়া চিনি। এটি আস্তদানা চিনিও দিতে পারেন, তবে চিনিটাকে একটু পাউডার করে নিয়ে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি, তাহলে কি হয় চিনিটা ভালোভাবে গলে যায়। এখন দিয়ে দিব আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর যদি তেল দেন, শুধু তেল দিলে 1/4 কাপ সয়াবিন তেল দিলেই হবে। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব ফ্লেভারের জন্য, 1/2 চায়ের চামচের মতো। আর এখন আমি একটি ডিম দিয়ে দিলাম, দিয়ে আবার একটু লো স্পিডে বিট করে নিব। এখানে 2 ডিম দিব 1 কাপ ময়দার সাথে, একটা একটা করে দিব, আর একটা ডিমও আমি দিয়ে দিব। এই মিশ্রণে দিয়ে এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব। বিটারের লো স্পিডে, বেশি হাইতে দিয়ে করব না। বিটার না থাকলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। এখন শুকনো উপকরণগুলো আবার আমি চেলে দিয়ে দিব। চেলে দিলে হয় কি, যে কোনো কেক ফ্লাফি হয়, সফট হয়। অল্প অল্প করে চেলে দিব, আর প্যাচুলা দিয়ে বা চামচ দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে নেবেন একদিকে ঘুরিয়ে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি আপেলকে আমি খোসা চাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুবই ভালো লাগে কেকটি খেতে, বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে। বাচ্চাদেরকেও দিতে পারেন টিফিন এভাবে। কেকের ব্যাটারের সাথে একটি আপেলকে আমি ছোট করে কেটে ভালোভাবে মিশিয়ে কেকের মোল্ডে আমি দিয়ে দিব, কাপকেকের মোল্ডে। এটি এমনি রাউন্ড শেপের মোল্ডেও তৈরি করতে পারেন। আর উপর থেকে আমি দেখুন একটু চিনি দিয়ে দিব, কালার আসবে। ও যে কেকটার উপর একটি ক্রিস্পি ভাব দেখা গিয়েছে, কালার এসেছে সেটাই। আমি ইলেকট্রিক ওভেন এটি বেক করবো 170 ডিগ্রিতে, ফ্রি হিট করে নিব আগে 10 মিনিট, এরপরে 25 থেকে 30 মিনিটের জন্য দিয়ে দিব। এক এক ওভেনের তাপমাত্রা এক এক রকম, তবে 20 মিনিট পর থেকে চেক করতে থাকবেন উপর থেকে, যতক্ষণ অবধি না ক্রিস্পি ভাবটা না আসতেছে। আমার এক একটি তৈরি করতে সময় লাগবে আমার ওভেনে 30 মিনিটের মতো। দেখুন আমারটা তৈরি হয়ে গিয়েছে, ওভেন থেকে আমি বের করে নিয়েছি, অনেক গরম এখনও। এই যে উপর থেকে যে একটা ক্রিস্পি ভাব, দেখতে একটু মচমচা, আর ভিতরটা খুবই সফট, আর আপেলের একটি ফ্লেভার। এটি কিন্তু উপর থেকে যে চিনিটা দেওয়াতে আর আপেলটা দেওয়াতে কেকটা খেতে কিন্তু একটু ডিফারেন্ট হয়, খেতে ভালোই লাগে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে বাচ্চাদের জন্য টিফিনে বা চায়ের সাথে খেতে তৈরি করে নিতে পারেন এভাবে কাপকেক। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।